শীতের আগমনে পুনরায় সিএএ নিয়ে উষ্ণতা বাড়ছে বলে লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক মহলে। গতকাল 11 নভেম্বর সন্ধেবেলায় এই আইনের বিরুদ্ধে কামারহাটি বিধানসভা অঞ্চলে বেলঘরিয়া থেকে বেরোয় তৃণমূলের এক প্রতিবাদ মিছিল। দেশপ্রিয় নগর থেকে বেরোনো এই মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ। দেখুন আমাদের সেই প্রতিবেদন। বলছি মিছিলের প্রথম দিকে ব্যানারটা দেওয়া হয়েছে, ব্যানারটা নিয়ে মিছিলে প্রথমে দেখা রামপুকুরের আশ্রমের সামনে আমাদের সহকর্মীরা দাঁড়িয়ে আছে। আমি যার কাছে ব্যানারটা আছে আমাদের ফ্রন্টে ব্যানারটা নিয়ে যেতে বলবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করবো মিছিল, গাড়িগুলোকে ক্লিয়ার করতে বলছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই একসাথে মিছিলে পায়ে পাড়া মিলিয়েছি। এই জন্য শহরের বিভিন্ন রাস্তা দিয়ে হেঁটে বেরোবো আমাদের প্রতিবাদী রাস্তাতে। অনেক মানুষ জমায়েত হয়েছে, একটু পরে মিছিল শুরু হবে। তার আগে দুটি কথা আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই। দুটো জিনিস সিএ ব্যাপারে বলার আগে আপনাদের বলি, একটা হাওয়া তোলা হচ্ছে যে ডিসেম্বর মাসে বিরাট কিছু হবে, সরকার ভেঙে যেতে পারে, এই কথা বিজেপির লোকরা প্রচার করছে। একটা দল যখন হতাশ হয়ে যায় তখন তাদের পক্ষে জুমলা বা মিথ্যা প্রচার ছাড়া কোনো উপায় থাকে না। একদিকে শুভেন্দু অধিকারী বলছে যে ডিসেম্বরে বিরাট ঘটনা হবে, আর অন্যদিকে ওদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে বাংলা ভাগ নিয়ে দলে কোনো কথা হয়নি। আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে সংবিধান অনুযায়ী কোনো রাজ্য ভাগ করতে গেলে, কোনো রাজ্যের কোনো অংশ বাদ দিতে গেলে বিধানসভা থেকে প্রস্তাব করতে হয়। বিধানসভায় তৃণমূল কংগ্রেসে সর্বমোট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সুতরাং বিধানসভায় এই প্রস্তাব পাশ করার কোনো প্রশ্নই কোনোভাবে ওঠে না। আর আমরা সবসময় বলেছি যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের বিরুদ্ধে, আমরা সর্বশক্তি দিয়ে বাংলা ভাগকে রুখব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধিকার দিচ্ছে নাগরিকত্ব দেবার, তাই যদি হয় তাহলে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করলে কেন? সেই আইন তো আগেও ছিল 1955 সালের আইন। এই সবটাই মানুষকে ঠকাবার জন্যে একটা চেষ্টা। গতকাল মমতা ব্যানার্জি নদিয়া ছিলেন, রানাঘাট চাপড়ি, তার আগে কৃষ্ণনগরে ছিলেন, তিনি দুটো কথা পরিষ্কার ভাবে বলেছেন। এক, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনো প্রয়োজন নেই, নাগরিকত্ব মানুষের এমনি আছে এবং এমনি থাকবে। এবং দুই, মমতা ব্যানার্জি বলেছে তিনি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে চালু হতে দেবেন না, এটাই আমাদের প্রতিজ্ঞা। তৃণমূল কংগ্রেস যতক্ষণ আছে আমরা কোনো নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হতে দেবো না। আন্দোলনে পুলিশ কামড়ে দিয়েছে, আন্দোলন কামড়ে থাকলে দুঃখের ব্যাপার। কিন্তু যদি কেউ টেট পরীক্ষাটি মনে করে থাকে যে রাস্তায় নেমে মিছিল করলেই চাকরি হয়ে যাবে, হবে না, এইভাবে চাকরি হয় না, পদ্ধতির মধ্যে দিয়ে হয়। দ্বিতীয়ত, ওরা যদি বলে যে ওরা যে কোনো জায়গায় গিয়ে রাস্তা আটকে দেবে, অভিষেকের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে, সেটা দেশের আইন যতক্ষণ আছে ওরা করতে পারবে। পুলিশ নিশ্চয়ই রিস্ট্রেন্ট দেখাবে, আত্মনিয়ন্ত্রণ দেখাবে, সেদিনও পুলিশ লাঠিচার্জ গুলিচার্জ করে। একটা ঘটনা হয়েছে, আমরা ঘটনায় দুঃখিত, কিন্তু এবিপি আনন্দ এবং কিছু সংবাদপত্র এমন বলছে যেন ইন্দ্রপতন হয়েছে, আকাশ থেকে বজ্র পড়েছে, সেরকম কিছু হয়নি। এই যে অপপ্রচার,
সিপিএম বিজেপি কংগ্রেস যেটা করছে তার সঙ্গে কিছু সংবাদ মাধ্যম হাত মিলিয়েছে, গোলামি দিয়েছে। আমার মনে আছে 2006 সিঙ্গুরের আন্দোলনের সময় ঠিক এইভাবে এবিপি আনন্দ এবং অন্যান্য সংবাদ মাধ্যম প্রচার করেছিল, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যায়নি। আমি আপনাদের বলবো যে আপনারা দলের বক্তব্য শুনুন, দলের জাগো বাংলা পড়ুন, এই অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবে। ওদের ক্ষমতা থাকলে আমাদের প্রভোগ করা উচিত না, ওরা আন্দোলন করছে আমরা কিছু বলছি না, করতেই পারে, কিন্তু তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে যদি কিছু করে তাহলে ওরা যোগ্য উত্তর পাবে। এই এইভাবে কারোর চাকরি হয় না। সকলকে আমরা বলছি আমাদের কি করেছে, আমাদের মঞ্চ পুড়িয়ে দিয়েছে, আমরা নিন্দা করছি। একটা জিনিস বলে রাখি, রিপাবলিককে আর আমরা কোনো লাইট দেব ওদের প্রোগ্রামে যাবো, তোমায় বলে রাখি। পুলিশ কতটা রিসেন্ট ছিল সেটা বিচার করে দেখা হচ্ছে যে এই ঘটনাটার হঠাৎ করে কোনো মন্তব্য করা কোনো রাজনীতিবিদের সমীচীন নয়। একটা ঘটনা ঘটেছে, একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে যে পুলিশ, এবং সেই যে তিনি অসুস্থ হয়েছেন এবং সাগর দত্তে গেছেন এবং তিনি বেলগড়িয়া কেন্দ্রে থাকেন। আমি ইতিমধ্যেই আমার যে লোকাল কাউন্সিলর বিশ্বজিৎ সাহা তাকে বলেছি আমাকে পুরো রিপোর্ট আজকের মধ্যে দিতে এবং আমরা খবর নেব। এবং আমাদের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনোই যেই অন্যায় করুক কখনোই তাকে সাপোর্ট করেন না, কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যে এমন কি ঘটনা ঘটলো যে একজন পুলিশ কামড়েছে বলে অভিযোগ। তো নর্মালি পুলিশ তো পশ্চিমবঙ্গের আগে কখনো কামড়ায়নি, হঠাৎ এমন কেন হলো সেটাও ভাবতে হবে। অর্থাৎ এই নিয়ে একটা টোটাল রিপোর্ট না পাওয়ার আগে আমার পক্ষে কিছু বলা অসুবিধা। তবে এইটুকুন আমি বলতে পারি, মমতা ব্যানার্জি কখনোই রিপোর্ট পাওয়ার পর বিচার, টোটাল জেনুইন রিপোর্ট পাওয়ার পর, থরো ইনভেস্টিগেশনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই কোনো অন্যায়কে সাপোর্ট করবে। কলকাতা পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে বিভাগীয় তদন্ত হবে ঘটনা, তার মানে তো কোনো ঘটনা ঘটেছে কি বলবে? তার মানে তো সরকার এ ব্যাপারে অলরেডি প্রস্তুত করছে। বিভাগীয় তদন্ত হবে মানেই তার মানেই তো হচ্ছে যে সরকার ইতিমধ্যেই তার প্রসেস শুরু করেছে, সব কিছু তার প্রসেস আছে। এই যে আমরা একটা মিছিল করছি, আমরা দুদিন ধরে প্রচার করেছি, মানুষকে জানিয়েছি এই রাস্তাটা বন্ধ থাকবে, প্রসেস আছে, ইট ইজ অলরেডি আন্ডার প্রসেস। এটা ডিটেলস রিপোর্ট আমাদের বিশ্বজিৎ সাহা লোকাল আমার যে কাউন্সিলর সে আজকে রাত্রের মধ্যে আমার রিপোর্ট দেবে, আমি কালকে আপনাকে বলতে পারব। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক স্পষ্ট প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে হিউম্যান বাইট লেখা রয়েছে। এবং না, আমি এই কথা বলবো না, এই কারণেই আমি লেম্যান, হঠাৎ করে আমি তো কিছু বলতে পারবো না। সেই নিশ্চয়ই আমি এমএলএ, আমার কেন্দ্রের সে একজন বাসিন্দা ভোটার। বিভাগীয় তদন্ত যখন শুরু হয়েছে এই মুহূর্তে তদন্ত আমাদের যে কোনো মন্তব্যে প্রভাবিত হতে পারে, ফলে আমি এমন কোনো মন্তব্য করবো না যাতে তদন্ত প্রভাবিত হয়, সত্য বেরিয়ে আসুক এটা আমরা চাই। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র সহ কামারহাটির একাধিক তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সব রকম খাবার, সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1 RBC রোড, নৈহাটি।